আর ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন বাজে 3:15। তো সকালে একটু সমস্যা হচ্ছিল, এই জন্য ভিডিও করতে পারি নাই। তো এখন থেকে শুরু করলাম। তো দেখেন, তো আমার বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে, গাড়ি খেলতেছে এখানে বাহিরে। আজকে প্রচণ্ড বাতাস, হয়তো কোথাও ঝড় বৃষ্টি হয়েছিল। তো এখানে আমার যে কাজের একটা আন্টি আছে, উনি ঝাড়ু দিতেছে, আমাকে দেখালাম আজকে। ছেলে কি করতেছে? আমার চিরুনি নিয়ে এখানে এটার উপরে গাড়ি চালাবে, এটা কি মানা যায় বলেন তো? এটা কি করো তুমি? এটা কি কোনো খেলা? হ্যাঁ, দাও চিরুনি আমার হাতে, দাও দাও। তোমার নাম কি বলো তো? নাম কি বলো? বাবার নাম কি? মায়ের নাম? তো আজকে তো রোজা শেষ, কালকে ঈদ। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ঈদ অনেক আনন্দের হোক। তো সবাই ঈদে অনেক জায়গায় যাবেন হয়তো, তো আমরাও যাব কালকে, শ্বশুরবাড়িতে যাব হয়তো বিকালে বা সকালে, যাই না। তো গেলে তো যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবই। তো ভিডিওটার সাথে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দুষ্টামি করতেছে, তো এখন অনেক কাজ আছে, যেহেতু 3:30 বাজে। তো কারেন্ট চলে আসছে, তো রান্নাবাড়াও করতে হবে। বসিয়েছি, তো বাবু করলো সেমাই খাবে, তো ভাবলাম ওকে একটু সেমাই রান্না করে দেই। তো দুধটা গরম হলো, দুধটি অন্য একটু কাজ করে এটা রেখে দিই। এটা আমি রুমে রাখি, এই জানলার কাছে খেলাই হয় না। তো দেখেন, আমি এখানে সেমাইটা একটু সাজিয়ে রাখলাম। তো আমার দুধটা হয়ে গেছে মোটামুটি, জাল দেওয়া একটু ঘন হয়ে গেছে। তো আমি এখন দুধটা এই সেমাইয়ের উপরে দিয়ে দিব। তো দেখেন আমি দিয়ে দিয়েছি। তো আমি কিছুক্ষণের জন্য রেখে বাবু চলে আসি, আর এখানে কি সুইচ বা অন্য কোনো কিছু দিই না, যেহেতু বাবু চলে রান্না করেছি ও খায় না, এই জন্য আরো গুলা করে আমাকে খাওয়াবো। দেখি বাবা, তো পরে কথা বলতেছি বাবুকে খাওয়ায়া। আমার হাজবেন্ড বাজার থেকে কিনে আসলো, দেখি ও আনার সামনে এই যে দুটো আনারস আনছে। প্রচন্ড রোদ, আজকে প্রচুর রোদ উঠছে, দেখুন ঘরে রুমে ভালো রোদ চলে আসছে।
তো এখন হলো রাত, তো এত রাতে আমার ছেলে বারান্দায় বসে বসে খেলতেছে, দেখেন দুষ্টামি করতেছে। তো আজকে আমি মাংস রান্না করব, তার জন্য মশলা কেটে রেখেছিলাম আর কি, আদা রসুন। তো আমার হাজবেন্ড ব্লেন্ডার করে দিল। তো এখন রান্না করতে আসছি, আজকে গরুর মাংস রান্না করব। তো একটু চা খেতে যাচ্ছি, কারণ এমনি তো আমি চা খাই রোজা ছাড়া। আমি দিন চারবার পাঁচবারও চা খাই, রোজা করে আমি মাঝে মাঝে একবার খেয়েছি, অনেক সময় খাইনি। তো এখন আবার তো ভাবনা মানে একটু চা বানাই পরে আর কি। আমি সব কেটে রেখেছি, রান্না করবো। এখন আমার রান্না করতে একবারে ছোটো রাখা যায় না, জন্য রেখেছি সব। আর এখানে সব মশলা আরও একসাথে করে রেখেছি, তাহলে ফ্রেন্ড জানা আর হাজবেন্ড ডিনার করে দেওয়া। তো আমার চাটা হয়ে গেছে, ওকে ওকে কফি নিয়ে আস, কফি না চা, লাল চা না দুধ চা। হ্যাঁ আজকে দেখো দিয়ে বাবা ছেলে জন্য নিল। তো এখন মাংস রান্না করব, কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা হালকা করে একটু লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা কমপ্লিট। তো এখন আমি দিয়ে দিব মশলাটা। তো মশলাটা দিয়ে দিলাম, দেখলেন তো। তো এখন ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা। তো আমি এখানে সবই দিয়ে দিয়েছি, নুন হলুদ মরিচ যা যা দরকার সবই দিয়ে দিয়েছি। তো দেখেন মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তো এখন মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটা এমন যত কষাবেন ততই মজা লাগবে। তো আমি এটা অনেকক্ষণ কষিয়েছিলাম, তো দেখেন আমি এখন ঢেকে দিব কিছুক্ষণ। তো আমি কিন্তু পানি দেই নাই, গরুর মাংসে তো এমনিতেই পানি বের হয়, জানেন যারা মুসলিম তারা তো জানেনই যে গরু মাংসেতে এমনি পানি বের হয়। তো আমি অনেকক্ষণ কষানোর পরে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিব। কারণ আমি তো আগেই বললাম যত কষাবেন মাংস ততই ভালো লাগবে। তো আমি আবারও একটু ঢেকে দিব। তো দেখেন আমার কষানো মোটামুটি কমপ্লিট। তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার যেহেতু অনেকক্ষণ কষিয়েছি মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আর বেশি পানি দিই নাই। তো এখন আর একটু ঢেকে দিব, ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিয়ে দেব। তো আমি ঢাকনাটা পুরো ঢেকে দিই নাই, কারণ ওই ঢাকা থাকলে পরে, কাছে না থাকলে পড়ে যাবে পুরো চুলাটায়। তো দেখেন আমার রান্না হয়ে গেছে, তো এখন অনেক থালা বাসনও জমে গেছে, এখন ধুতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখেন এত রাত্রে আমার ছেলে গাড়ি খেলতেছে, গাড়ি পুরো লাইন করেছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।